ট্রেনিং বিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে একটি সার্কিট করে দেখাবো টাইমারের সাহায্যে। সেখানে সার্কিটের মূল উদ্দেশ্য থাকবে যে প্রথম যে লোডটি আমরা চালাবো, যে নির্দিষ্ট টাইম দিব সেই টাইম পর্যন্ত লোডটি চলবে, এর পরবর্তী লোডটি অন হবে, কিন্তু প্রথম লোডটি তারপরেও কন্টিনিউ চলতেই থাকবে, তারপরে দ্বিতীয় লোডটিও কন্টিনিউ চলতে থাকবে। এইভাবে কাজ করব। যেহেতু এই টাইমারে আপনারা জানেন এটার অপশন ছিল যে প্রথম যে লোডটি দিব, টাইমারে যেভাবে কাজটা করা যাবে, মানে এক থেকে এখানে তিন হলো এনও আছে এবং এক থেকে চার এনসি আছে। তো আপনারা জানেন যে এক থেকে চার এনসি মানে এখানে আমরা যে টাইমটা সিলেক্ট করব, তো এই টাইমটা যেমন এখানে আমি সিলেক্ট করলাম 10 সেকেন্ড, তো 10 সেকেন্ড পর্যন্ত আমরা এক থেকে চারই লাইন থাকবে। তো 10 সেকেন্ড পরে কিন্তু এক থেকে চার লাইনটা বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন এক থেকে তিনই লাইন পাবে। কিন্তু আমি আজকে এমন একটি সার্কিট করতে চাই যেটার মাধ্যমে প্রথম লাইনটিও কন্টিনিউই থাকবে, এক নির্দিষ্ট টাইম পরে দ্বিতীয় লাইনটি অন হবে। এই জন্য আমরা প্রথমে সার্কিটটা করার জন্য আগে সার্কিটটা আমরা পর্যবেক্ষণ করব, যে আগে আমরা প্রথম কি সার্কিটটি করছি। তো সেজন্য আমি প্রথমে একটি সাপ্লাই লাইন নিলাম, এখানে একটি ফেজ ও একটি নিউট্রাল রয়েছে। তো আমি এখানে দুটি লোড নিব, দুটি লোড নেওয়ার জন্য দুটি হোল্ডার নিয়েছি এবং দুটি হোল্ডারের নিউট্রালটা আমি নিউট্রালের সাথে লাগিয়ে দেবো একবারে। টাইমারের যে কয়েল সেটা 2 এবং 7 নম্বর হলো এর কয়েল, আমি এখানে 2-এ লাগাই দিচ্ছি নিউট্রালটি। আর ফেজ চারটি আমি সাথে ফেজ দিব এবং সেই ফেজটি আমি এখানে 8 এবং 1-এর সাথে শর্ট করে দিব। আমি এই জন্য দুইটুকু তার নিব। আমি একটি তার ফেজের সাথে লাগিয়ে দিলাম, এখন এটা আমি 7 নম্বরের সাথে লাগিয়ে দিচ্ছি। এবং একটি এখান থেকে জয়েন করছিলাম সেটা আমি 8 নম্বরের সাথে লাগিয়ে দিচ্ছি। এখানে 8 নম্বর হলো এখানে 5 এবং 6-এর সাথে একটি সম্পর্ক তৈরি করছে, যেটা 8 এবং 5 নম্বর হলো এনসি এবং 8 এবং 6 নম্বর হলো এনও, যেটা নর্মাল অবস্থায় আর কি। আমি এখানে ফেজ 13 বা ফেজ 19 সবাইকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র 2 নম্বর ছাড়া। এবার আমার যে হোল্ডারের দুটি হোল্ডার আমি একটিকে 6 নম্বরে লাগাচ্ছি, আর আমি অন্য একটিকে 5 নম্বরে লাগাচ্ছি। এটা আমি 5 নম্বরে না লাগাই 4 নম্বরেও লাগাইতে পারতাম।
আমি এবার টাইমারটাকে বসিয়ে দিচ্ছি ঘাটে ঘাটে মিল রেখে। এবার আমি দুটো বাতি দুটো হোল্ডারে লাগাই দিব। তারপরে আমি লাইনটা দিব, এখানে আমি টাইমটা একটু কমাই দিলাম। এবার লাইনটা দিচ্ছি, দিলে প্রথমে কিন্তু আমার এই লাইটটি জ্বলে উঠবে। আমরা অপেক্ষা করব দ্বিতীয় অবস্থায় কি হয়। দেখছেন দ্বিতীয়টা কিন্তু আমার দ্বিতীয় লাইটে জ্বলছে, প্রথম লাইটটা কিন্তু নিভে গেছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যে সার্কিটটা করতে চাইছি সেটা কিন্তু এরকম না, সেটা হলো ভিন্ন রকম। সেটা হলো প্রথম লাইটটা কিন্তু কন্টিনিউ জ্বলবে, তার নির্দিষ্ট পরে দ্বিতীয় লাইনটি অন হবে। এই মুহূর্তে কিন্তু সেই সার্কিটটা হয় নাই, আমি সেটা করেও নাই। তো আমরা কিন্তু এইভাবেই টাইমারটার কাজটা শিখছিলাম বা করছি। এখানে আমি যদি প্রথম লাইনটাকে কন্টিনিউ করতে চাই, যে আবার একটু পর্যবেক্ষণ করি, দেখেন আমি প্রথম এটা যে টাইমটা দিলাম সেই টাইমটা পরে কিন্তু এটা অফ হয়ে যাবে। আমি অবশ্যই একটু টাইমটা বাড়িয়ে দিচ্ছি হালকা এখানে। এবার কিন্তু আর প্রথমটা অন হবে না, যতক্ষণ পর্যন্ত লাইন থাকবে তৃতীয়টাই চলতে থাকবে। আমি এরকম না চাই, আমি চাইছিলাম যে প্রথম লাইনটা আমার জ্বলতে থাক, যে আমি টাইমটা দিলাম 2 মিনিট 1 মিনিট, সেই টাইম পরে দ্বিতীয় লাইটে জ্বলবে। কিন্তু প্রথমটাও জ্বলতেই থাকবে আর কি, প্রথমটা চলার পরে অফ হবে না, কিন্তু দ্বিতীয়টা নির্দিষ্ট টাইম পরে অন হবে। এখন এই সার্কিটটা কিন্তু আমি এখান থেকে কীভাবে করতে পারবো, এখন দেখেন এখানে কিন্তু যে প্রথম লাইনটা জ্বললো এবং পরক্ষণে এটা অফ হয়ে গেল। এখন এই লাইনটি যদি আমার এটা করতে হয় আমি কীভাবে করব। এখন এটা যদি আমি এখানে দিই তাহলেও কিন্তু একই ঘটনা ঘটবে, কিন্তু আমি যদি এখানে আরেকটু তার নিই, আমি আরেকটু তার নিলাম এবং এই তারটি যদি আমি এই পাশে যে লাইনটি আছে যেটা আমার একের সাথে সার্কিট আছে আপ, এই মুহূর্তে এটা আপ। তো এই পাশের চাইকের সাথে যদি আমি এই প্রথম লাইনটা যোগ করে দিই তাহলে কিন্তু আমার এই বাতিটা কন্টিনিউ জ্বলতে থাকবে। তো চলো এটা কাজটা করা যায়। আমি এবার দেখবো আমার কাজটি যেটা চেয়েছিলাম সেটা হয় কি না। লাইটটা দিচ্ছি, এটা নির্দিষ্ট টাইম পরে কিন্তু এটা অন হবে। সেই টাইমটা সিলেক্ট করা আছে, যে মুহূর্তে এটা অন আছে অন থেকে আপে আসবে, সেই মুহূর্তে এটা অন হবে আপে আসলে। তো দেখছেন এটা আপে আসছে, এটা অন হয়েছে, কিন্তু প্রথমটা কিন্তু অফ হয় নাই, প্রথমটা আগের অবস্থায় রয়ে গেছে। আমি আবারও দেখাই জিনিসটা, দেখেন এখানে কিন্তু আপ আসলেই দ্বিতীয় লাইটটা জ্বলবে, কিন্তু প্রথমটা কোনো রকমই অফ হবে না। তাহলে এটার সাহায্যে কিন্তু আমরা একটা নির্দিষ্ট টাইম করে শুধু দ্বিতীয়টাই অন করলাম এবং প্রথমটা কন্টিনিউ থাকলো। এখন অনেকে বলতে পারেন যে এটা যদি আমরা এই পাশের কন্দনের সাথে শর্ট না করে দিয়ে যদি এই পাশে কন্দনে শর্ট করতাম তাহলে কী হতো। তা আসলে এই পাশে কন্দনে শর্ট হলে এখানে কাজটা হতো না। তো আমি সেটা আপনাদেরকে পরীক্ষা করে দেখাই, অনেকের কাছে মালামাল নাই, আপনারা এমনিতে প্রশ্ন করে দেখেন সেজন্য। তো আমি এটা আপনাদের মনে যে প্রশ্ন আছে সেটা আমি এখান থেকেই কাজটা করে দেখাচ্ছি আরেকবার। আমি এটা এখন যদি এই দুটো শর্ট করে দিই তাহলে হবে কি না। তো আসলে এটা এই যে কাজটি আমি চাইলাম এই কাজটি হবে না, কারণ এই ক্ষেত্রে কিন্তু আমার লাইনটি দুটোই পেয়ে যাবে, অর্থাৎ প্রথম অবস্থায় দুটো অন হয়ে যাবে। বুঝতেই পারছেন যে এখানে দুটো প্যারালাল হয়ে যাচ্ছে, একসাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, তাহলে প্রথম অবস্থায় দুটো অন হয়ে যাবে, এখানে কিন্তু দ্বিতীয় লাইনটি কাজ করবে না। তো যাই হোক, আমি এটা একটু অনুভব করে দেখাচ্ছি যে লাইনটা ঘুরাই দিলাম। দেখছেন এখানে কিন্তু দুটো লাইনই অন হয়ে গেছে, টাইমারটাও কিন্তু এখন অন পজিশনে, টাইমারে অন পজিশনে দুটোই কিন্তু অন। টাইমার আপে আসবে কিন্তু এই যে হালকা একটু আমি করলো, বাট সে একই অবস্থায় রয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন।
তো সেক্ষেত্রে এখানে আমার এই লাইনটি যদি এই কাজটি করতে হয় তাহলে এখানে এই সুইচিংটা কিন্তু আমার সেক্ষেত্রে আমরা প্রথম একটা মোটরকে অন করার পরে দ্বিতীয় একটা মোটরকে নির্দিষ্ট টাইম পরে অন করতে হবে এবং সেই নির্দিষ্ট টাইম পরে দুটো মোটরই আমার সক্রিয় থাকবে, কার্যকর থাকবে। এগুলো আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। অনেকেই কর্মক্ষেত্র করে জিজ্ঞেস করেন, আসলে এই সার্কিটগুলো আগে প্রথমে বিভিন্ন যে এনওএনসি আছে এগুলোর মাধ্যমে বিভিন্ন সার্কিট করতে পারার দরকার, তারপরে বিভিন্ন সময় এগুলোকে বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করা উচিত। আমি আগের মতো আবার করে দিয়েছি, এটা অবশ্যই আগের মতো কাজ করতে কন্টিনিউ হবে, তো সবাই বুঝছেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে এবং চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক দেবেন এবং শেয়ার করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।